হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল ঠিক 7:30টার মতো। আমি ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি, তো স্কুলে যাব, ছেলেকে স্কুলে দিয়ে তারপর বাসায় আসব। তারপর কি, তো আজকে শুধু মুস্তফার স্কুল খোলা, রাইসার স্কুল বন্ধ, তো রাইসা যাবে না। মুস্তফাকে স্কুলে দিয়ে বাসায় আসব, তারপর আজকে কি কি কাজকর্ম করি সেগুলো শেয়ার করব, আর কেন বকা খেয়েছি সেটাও শেয়ার করব। আজকে আমার হাজব্যান্ড আমাকে অনেক বকা দিয়েছে ফোন করে, তো সেজন্য মনটা একটু খারাপ, তো জানাবো কেন। তো আমি কিন্তু মুস্তফাকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, এখন আমি বাসার দিকে যাচ্ছি। তো বাসায় গিয়ে ক্যামেরাটা আমি আবার অন করব, তো সেই পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকুন। আমি কিন্তু আমার ছেলেকে স্কুলে দিয়ে বাসায় এসে অনেক কাজ করেছি, কাজটা শেষ করে রান্নাটা রেডি করে রেখেছি, শুধু রান্নাটাই করব। তো শাওয়ার নিলাম, নিয়ে আমার মেয়ে আবার স্কুলে যায়নি, তো তার পিৎজা খেতে ইচ্ছে করতেছিল, পিৎজা এনে একটা পিৎজা অর্ডার করলো, তো পিৎজা দিয়ে দিয়েছে। এখন আমরা দুজন মিলে পিৎজাটা খাবো, তারপর আস্তে ধীরে রান্নাটা করব। যেহেতু আগের দিনের কিছু তরকারি রয়ে গিয়েছে, তো আমি সেজন্য রান্নাটা নিয়ে এত তাড়াহুড়ো করতেছি না, শুধু একটা তরকারি রান্না করব। আজকে শুধু চিকেন রান্না করব, আর চিকেন হলো হার্ড চিকেন। তো আমি দেখাবো কিভাবে রান্না করব। তো আগে পিৎজাটা আমরা এনজয় করি, তো ভিউয়ার্স আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো পিৎজা ইনের পিৎজাগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি, আমরা যারা পিৎজা লাভার তারা হয়তো জানি। তো যাই হোক, চলুন পিৎজাটা এনজয় করি। খেতে খেতে এরই মধ্যে আমার হাজব্যান্ড আবার কল দিল, তো সে আবার কাজ করতেছে বাসায়, গাছপালাগুলো একটু বড় হয়ে গিয়েছে, তো সেগুলো কেটে নিচ্ছে তাদের বাগানের। তো আজকে তার কাজ নেই, অফ ডে, তো সেই জন্য সেও বাসায়, আর আমাকে ফোন দিল, ভিডিও কলে দেখাচ্ছে, বলে দেখো আমি কিভাবে পরিষ্কার করতেছি আমাদের গার্ডেনটা। তো আমিও দেখতেছি, আর এরই মধ্যে সে দেখতে পেলো যে আমার বাসার জানলা টানলা এগুলো খোলা থাকে, তো দেখে খুবই রাগ হয়ে গেল যে বাংলাদেশে এমন একটা অবস্থা, তুমি কিভাবে জানলা খুলে রেখেছ, তো এগুলো লাগিয়ে রাখবা, সবসময় মশা আসে। তো আমার সাথে একটু খারাপ ব্যবহারই করলো, তো আমার কাছেও খারাপ লেগেছে। আসলে কি বলবো, আমাদের বাসায় একটাও মশা নেই, তো সেই জন্য আমি একটু যখন রোদ উঠে 12টা 1টার দিকে একটু দরজা জানলাগুলো খুলে দিই, তো এটা দেখে সে ভীষণ রাগ হয়ে গেল যে বাংলাদেশের এত খারাপ অবস্থা, যদি বাচ্চাদের কিছু হয় তুমি এত অসতর্ক কেন। আসলে আমি তো জানি যে আমাদের বাসায় মশা নেই, তো সেই জন্যই কিন্তু আমি খুলে রাখি। তো যাই হোক, আমাদেরকে নিয়ে একটু বেশি টেনশন করে। তো আমি একে বললাম, তো বুঝতে চাচ্ছে না, বলে যে মশা না থাকলেও মশারি টানাতে হবে। তা আমি বললাম যে মশা নেই কেন, শুধু শুধু মশারি টানাবো। তো এটা নিয়েই আমাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হলো। তো আমার কাছে রাগ লেগেছে যে আমি তো বুঝতেছি যে মশা নেই, কেন বুঝতেছে না, তো এটাই আর কি, এই জন্য মন খারাপ। তো সব কিছু ঠিক হয়ে গিয়েছে এই আর কি। তো আপনারা সবাই দরজা জানলাগুলো আসলে লাগিয়ে রাখবেন যারা বাংলাদেশে থাকেন, আমাদের বাংলাদেশের অবস্থা এখন খুবই খারাপ। হসপিটালে বাচ্চাদের যে অবস্থা, আসলে খবর দেখলে মনটা খারাপ হয়ে যায়। তো ও তো আসলে দেশের বাইরে থাকে, সেজন্য অনেক টেনশন করে আমাদের জন্য আর কি। তো এইটা নিয়েই আর কি আমার কাছে খারাপ লেগেছে যে আমাকে শুধু শুধু না বুঝি ধমকাচ্ছিল যে মশারি কেন টানাই না। আসলে আমাদের বাসায় একটাও মশা নেই আলহামদুলিল্লাহ, তো সেই জন্য আমার মশারি টানাতে হয় না আর কি। তো ওর সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা বলে তারপর ফোন রাখলাম। রাখার পর আমি আমার আজকে যে রান্নাবান্না সেগুলো করব। তো ভিউয়ার্স আপনারা আমার সঙ্গেই থাকুন।
ফোন রেখে দিয়েছে, আমার কথাবার্তা শেষ, এখন রান্না করতে চলে আসলাম। এখন বাজে ঠিক 12:30-টার মতো, আর আমার যেহেতু আগের দিনের রান্না আছে তো সেজন্য এত রান্না নিয়ে টেনশন ছিল না, শুধু ভাত আর একটা চিকেন রান্না করব। আমি এখানে একটা হার্ড চিকেন নিয়েছি, আর হার্ড চিকেনের এই স্কিনটা কিন্তু খেতে ভীষণ টেস্টি, তো সেই জন্য স্কিনটাও আমি পরিষ্কার করে নিলাম। এখন আমি সেটা আগুনের তাপে একটু ভালো করে ছেঙিয়ে নিচ্ছি, তা এতে করে কিন্তু স্কিনের যে লোম টোমগুলো আছে সেগুলো মানে পুড়ে যায়, আর স্কিনটাও একটু টাইট হয়, খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন আমি এখানে 1.5 কেজির মতো চিকেন, আর আমি সেই জন্য মশলা দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর 1 টি স্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টি স্পুন জিরা গুঁড়া। তো আমি এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি তেল। তো তেলের পরিমাণটা আমি একটু কম দিচ্ছি, এই চিকেনটাতে এমনিতেই প্রচুর পরিমাণ তেল থাকে, তো এটা রান্না করার পর কিন্তু অনেক তেল উঠে উপরে, তো সেজন্য তেলের পরিমাণটা আমি একটু কমিয়ে দিলাম। আর এখানে এলাচ দিলাম 4-5টা, দারুচিনি দিলাম 3-4 টুকরো, লং লবঙ্গ এগুলো 2-3 টুকরো করে দিলাম। এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেরিনেট করে তারপরে আমি কিন্তু চুলায় বসিয়ে রেখেছি অলরেডি, তো আমি চুলাটা জ্বালিয়ে দেব। এখানে আমি কিছু আস্ত পেঁয়াজ মানে একটু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি, তো পেঁয়াজগুলো দিয়ে আমি ঢাকনি দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিব। এরই মধ্যে কিন্তু আমার চিকেনটা কষানো হয়ে যাবে, তো আমি চিকেনটাকে খুব ভালো করে কষাবো। আজকে আমি এই চিকেনটা রান্না করতে আমার সময় লেগেছে পুরা 2 ঘন্টার মতো, যেহেতু হার্ড চিকেন এটা রান্না করতে অনেক সময় লেগেছে, আর চিকেনটা মনে হয় একটু বয়স্ক ছিল। তো যাই হোক, আমি এই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চিকেন থেকে যে পানিটা উঠেছে এই পানিটা শুকিয়ে যায়। তো ভিউয়ার্স, যারা নতুন গৃহিণী ব্যাচেলার ভাইরা আছেন, তারা আমার রান্না যদি ভালো লাগে ফলো করে এভাবে রান্না করতে পারেন, আর যারা রান্না করতে পারেন তারা তো মাশাল্লাহ এমনিতেই অনেক ভালো। তো চিকেন রান্না করব, তারপর কিন্তু খাবো, তো ভিউয়ার্স আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন। আমি নেড়ে চেড়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিই। আমার চিকেনটা কষানো শেষ, এখানে আমি ঝোলের পানিও দিয়ে দিয়েছি, আর এখন আমি ঝোলের পানিটা যখন খুব ভালো করে বলো কষে গিয়েছে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আর একটু ঝোল তরকারি রান্না করলে কিন্তু আলুটা বড় বড় করে দিলেই খেতে ভালো লাগে, তো আমি এই চিকেনটা একটু ঝোল ঝাল করেই রান্না করছি, আর পাতলা ঝোল হবে আর কি। তো হার্ড চিকেন কিন্তু আলু দিয়ে পাতলা ঝোল রান্না করলে খেতে ভালো লাগে, তো জানি না কে কীভাবে পছন্দ করেন, আমার বাচ্চারা এবং আমি এভাবে রান্না করলে খেতে ভীষণ পছন্দ করি। তো যাই হোক, আমার চিকেনটা এরই মধ্যে হয়ে যাবে, আমি অন্য চুলায় ভাতটাও বসিয়ে দিব, আর চিকেনটা হতে থাক তাহলে ভাতটাও বসিয়ে দিই। তো এই তো আমার ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু বলক এসে গিয়েছে। রান্না বান্না শেষ, রাইসা কিন্তু পিৎজা খেয়ে আর খাবার খেতে চাচ্ছে না এখন, আর আমি মুস্তফাকে স্কুল থেকে এর মধ্যে নিয়ে এসেছি, এখন ওকে খাবারটা খাইয়ে আমি নিজে খাবার খাবো। তো চলুন আমার খাবারটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই তো আমি কিন্তু খাবার খেতে বসে গিয়েছি, এখন আমি খাবো। তো যারা আমার খাবার দেখতে ইচ্ছুক তারা দেখতে পারেন, আর যারা দেখতে পছন্দ করেন না তারা কিন্তু এই পর্যায়ে স্কিপ করে দিতে পারেন। তো চলুন খাবারটা এনজয় করি। চিকেনটা কিন্তু হেভি মজা হয়েছে, তো এভাবে রান্না করতে পারেন যারা আমার রান্না পছন্দ করেন, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। তো আসলে একদম তাজা তাজা মুরগি এনে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর ফ্রিজে মুরগি রেখে রান্না করলে আসলে খেতে ভালো লাগে না। তো মুরগিটা একদম ফ্রেশ ছিল, আমি আজকে আনিয়েছিলাম, তো আজকে আনিয়ে আজকেই রান্না করলাম, তো সেজন্য খেতে ভালো লাগছে। তো ভিউয়ার্স, আশা করি আজকের ব্লগটি এনজয় করেছেন, আপনারা আমার খাবারটাও এনজয় করুন। তা
আজকের মতো আমি বিদায় নিয়ে নিব, আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন, আশেপাশের সব কিছু সুন্দরভাবে দেখবেন, সৎ চিন্তা করবেন, এটাই হোক আমাদের সকল মানুষের কাম্য। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।